মুসন্দ সুবন্ধু আবার চলে এলাম আমাদের সামনে আমাদের সূর্যোদয় রাশিফল নিয়ে যে 1430 সাল বৈশাখ মাস কেমন যাবে মিন্নাসের ক্ষেত্রে তা থাম্বনেল দেখে বুঝতে পাচ্ছেন তো ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না বুঝতে না পারলে যারা জ্যোতিষ স্টুডেন্ট আছো তারা যারা শিখছো তারাও কিন্তু কিছু বুঝতে পারবে না যদি ভিডিওটা পুরো না দেখতে পারো বা না দেখো তা প্রথমে বলি দেখুন যে এটা হচ্ছে ইংলিশ বছর হচ্ছে আপনার কেতুর বছর আর বাংলা হচ্ছে শনির বছর সাত চার তিনে সাত একে আট এটাই আগে জানতে হবে যে এই কানেকশানটা কী আপনাকে দিতে পারে আর আপনার এই শনির আপনাদের শনিদেব কোথায় আছে সেটা জানতে হবে বা বুঝতে হবে যেমন আগে জানতে হবে যে আপনার রাশি অধিপতি কোথায় এখন রাশিতে রয়েছে 22 এপ্রিল প্রবেশ করবে হচ্ছে মেষ রাশির ঘরে আর শনি রয়েছে আপনার কুম্ভ রাশির ঘরে মাতাদশ ভাবে রয়েছে শনি আর দ্বিতীয় রয়েছে বুধ রাহু এবং রবি বর্তমান আর তৃতীয় রয়েছে শুক্র চতুর্থ রয়েছে মঙ্গল আর হচ্ছে সপ্তম অষ্টমে রয়েছে হচ্ছে আপনার রয়েছে কেতু এই যে ট্রানজিট গোছর ফল এই অনুযায়ী রাশিটা বলবো সব কিছু বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝবেন পুঙ্খানুপুঙ্খভাবে বুঝবেন তবে বিচার করতে পারবেন যারা যদি শিখছেন তাদের ক্ষেত্রে বলি ভালো করে তাদের ক্ষেত্রে দেখতে হবে বা বুঝতে হবে বা শুনতে হবে প্রথমে আছে ভাগ্য আপনার ভাগ্যপতি হচ্ছে মঙ্গল ভাগ্যপতি মঙ্গল সে রয়েছে এখন চতুর্থভাবে ভাগ্যপতি মঙ্গল সে রয়েছে চতুর্থভাবে সে মঙ্গলকে দৃষ্টি করছে শনি তাহলে কিন্তু ভাগ্য বিড়ম্বনা কিন্তু আপনার হয়ে গেল প্লাস শনির সাহায্যে চলছে ভাগ্য কিন্তু সাথ দেবে না এখন আপনাকে কর্ম করতে হবে খাটতে হবে তবে ভাগ্য আপনাকে সাথ দেবে না যেহেতু সেই শনি রয়েছে দ্বাদশে আর নবমভাবে দৃষ্টি করছে নবম নবম পতি রয়েছে বুধের ঘরে মানে মিথুনের ঘরে সে দৃষ্টি করছে আপনার দশমভাবে মঙ্গল দৃষ্টি করছে সেক্ষেত্রে ভাগ্য মোটামুটি ফল প্রদান করবে খুব ভালো ফল বলবো না কিন্তু কিন্তু যেহেতু বৃহস্পতিও আপনার বৃশ্চিকে নবমভাবে দৃষ্টি করছে তাহলে শনি আর বৃহস্পতি একটা গুরুস্বরিক সৃষ্টি করলো সেক্ষেত্রে আপনার ভাগ্য মোটামুটি মিশ্র ফল প্রদান করবে শনি খারাপ ফল দেবে বৃহস্পতি কিন্তু ভালো ফল দিয়ে চলে যাবে যেহেতু আপনার রাশির অধিপতি হয়ে সেক্ষেত্রে আপনার শুভফলের পদ কিংবা ষষ্ঠে যেহেতু বৃহস্পতি দৃষ্টি করবে রাশির অধিপতি হয়ে অবশ্যই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো শুভফল পদ পাবেন এবারে সে হচ্ছে আপনার অর্থভাগ অর্থ নিয়ে অনেকে চিন্তিত রয়েছেন বর্তমান যুগে আর্থিক সমস্যা খুবই মানুষের চলছে তা সবাই জানেন তাই অর্থভাবটা কেমনকে দিতে পারে সে বিষয়ে পর্যালোচনা দ্বিতীয় রয়েছে আপনার রাহু প্লাস বুধ বৃহস্পতি প্লাস রবি মানে সপ্তমপতি দশমপতি সপ্তমপতি দশমপতি রাশির অধিপতি কানেকশান করছে এখানে দিতে হবে তার মানে আপনার অর্থভাবে কিন্তু অবশ্যই ভালো ফল দেবে আপনি নিশ্চিন্তে এগোতে পারেন অর্থভাব ক্ষেত্রে ভালো ফল দেবে অর্থ ক্ষেত্রে রাহু যেহেতু চলে গেছে কোনো জায়গা ধার দেনায় দেবেন না ধার দেনায় জড়িয়ে যেতে পারেন ধার দেনা লোন নেবেন না লোন নিলে আপনি জড়িয়ে যেতে পারেন এগুলো থেকে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে জ্যোতিষ তো ভাগ্য চেঞ্জ করে দিতে পারে না কিন্তু আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারে সেই গাইডলাইনসে বলছি কোনো বাজে নেশাগ্রস্তর দিকে যাবেন না কোনো অর্থ একবার ধার দেবেন না অর্থ সেভিংস হতে আপনার চাইবে না বিবাহ যোগ রয়েছে অর্থ জায়গা থেকে কানেকশানটা খুব একটা বর্তমান আপনার ক্ষেত্রে ভালো যোগ নয় এবার যদি বললেন বাড়ি বাড়ি আপনার হবে কিনা সেটা দেখতে পাবেন আপনার চতুর্থ ভাই মঙ্গল কানেকশান করছে বাড়ির টেন্ট হতে পারে বাড়ির চেঞ্জ হতে পারে আপনার বাড়ি আপনার চেঞ্জ হতে পারে আপনার মালিক বাড়ি আপনাকে যদি আপনি ভাড়া থাকেন তাহলে আপনার বাড়ির মালিক আপনাকে উঠতে বলতে পারে যদি নিজের বাড়ি থাকে নিজের বাড়িতে নিয়ে সমস্যা তৈরি করবে বাড়ির মামলা মকদ্দমা ঝুট ঝামেলার থেকে জড়িয়ে যেতে পারেন যে কোনো সমস্যা আপনাকে মিনেসের ক্ষেত্রে যেহেতু আপনার শনির সাহায্যে চলছে শনি যে যে জায়গায় দৃষ্টি করছে আপনার নবম ভাবকে দৃষ্টি করছে নহমতার নহমার মালিককে মালিক যে কানেকশান করছে সেটা রয়েছে দৃষ্টি কানেকশান করছে সেক্ষেত্রে আপনাকে এটা সাবধান অবলম্বন করা উচিত হবে এবার আছে যে বিয়ে হ্যাঁ বিয়ের কানেকশানটা ফুলভাবে চলছে কেন আপনার সপ্তমপতি বুধ রয়েছে দ্বিতীয় রাহুযুক্ত বৃহস্পতিযুক্ত অবস্থায় রবিযুক্ত অবস্থায় একাদশ প্রতি একাদশ প্রতি শনি রয়েছে আপনার দ্বাদশভাবে রয়েছে সে দৃষ্টি করে তৃতীয় হবে তার মানে আপনার রাশি মানে সপ্তমপতিকে দৃষ্টি করছে সপ্তমপতির ভাবকে বা আপনার যেহেতু শনি আমার সিংহকে দৃষ্টি করছে ষষ্ঠপতি হয়ে এবার দ্বিতীয় প্রতি মঙ্গল
কানেকশন করেছে আপনার ফোর্থ হাউসে, মঙ্গল চেয়েই চলে যাবে আপনার কর্ক রাশি, কারণ ঘরে সেটা কানেকশন দেবে, বিবাহ জায়গায় একটা কানেকশন যোগ দিয়ে দিচ্ছে। যারা বিবাহ করেননি তারা বিবাহ করতে পারবেন, কিন্তু সেই সঙ্গে বিবাহ যোগটা ফুল প্রবল হারে চলছে, তাই এগিয়ে যেতে হবে আপনাকে যত সম্ভব তাড়াতাড়ি করার, বা চটক বিচার করে বিবাহ করা অবশ্যই উন্নত হবে। পারলে কোনো জ্যোতিষের সুপরামর্শ নিয়ে আপনার ক্ষেত্রে উচিত হবে, নেওয়ার পরে আপনাকে জিনিসগুলো বুঝতে হবে, জানতে হবে। এবারে সে হচ্ছে আপনার গাড়ি হবে কিনা, অনেকে প্রশ্ন করছেন আমার গাড়ি হবে কিনা। আমার চতুর্থ পদে বুঝছি তো দ্বিতীয় রয়েছে, গাড়ির পেছনে অর্থ ব্যয় হতে পারে, গাড়ি হবে কিনা বলতে পারছি না, তবে গাড়ির পেছনে অর্থ ব্যয় আপনার হতে পারে। কোনো জায়গায় লোন নিয়ে, লোনে গাড়ির লোন নিয়ে ফেঁসে যেতে পারেন, বা আপনি তৃতীয়ভাবের কানেকশান এখানে পেতে পারেন। যেমন আপনার ধরুন ফোর্থের মালিক, যে চতুর্থ পদে মালিক, সে রয়েছে দ্বিতীয় অবস্থা হয়ে বসে রয়েছে, দ্বিতীয় পদে রয়েছে চতুর্থে, আর রাশির অধিপতি রয়েছে দ্বিতীয়। তার মানে এখানে গেলো হচ্ছে আপনার চতুর্থ পথে বুধ দ্বিতীয় চলে গেল, বৃহস্পতি যুক্ত হয়ে গেলো, রাশি অধিপতি রবি যুক্ত হয়ে গেলো, ষষ্ঠ পথে সপ্তম পথে যুক্ত হয়ে গেলো, এবং শনির দৃষ্টি করছে। তার মানে গাড়ি হওয়ার জায়গাটা রয়েছে, কিন্তু লোন করে গাড়ি নেওয়ার চেষ্টা করবে না, সেটা আপনি ফেঁসে যাবেন, অর্থ জায়গা থেকে আপনার পরিকাঠামো আরও খারাপ পরিস্থিতির দিকে তৈরি করবে। মীন রাশির জাতক বা জাতকাদের ক্ষেত্রে এরপর তো আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, পানদশা, শুক্রদশা দেখতে হবে, নবতারা চক্র দেখতে হবে, তারপর বিচার বিশ্লেষণ করে আপনার বিচার করা উচিত হবে। এবার আসে হচ্ছে আপনার লটারি পাবেন কিনা, লটারি প্রাপ্তি যোগ হবে কিনা। আপনি কিন্তু নেশাগ্রস্ত হয়ে পড়তে পারেন মীন রাশির জাতক বা জাতকের ক্ষেত্রে, যেহেতু দ্বিতীয় রাহু রয়েছে, ড্রিঙ্কস মিস করে ফেলতে পারেন, সেটা থেকে আপনাকে সাবধান অবলম্বন করতে হবে রাহু। আর যেহেতু আপনাকে রাহু আপনার দৃষ্টি করছে, দশম ভাবে দৃষ্টি করছে, কর্ম নিয়ে একটা সমস্যা থেকে যাচ্ছে, কর্ম যোগাযোগ হওয়ার যোগ রয়েছে, যেহেতু এপ্রিল মাসের পর, 15 এপ্রিলের পরে একটা কানেকশন, মানে আগামী দিন থেকে একটা কর্মযোগ একটা আপনার পেয়ে যাবেন, যেহেতু আপনার মীন রাশির জাতক বা জাতকাদের ক্ষেত্রে। তবে লটারি কাটবেন না, লটারি না কাটায় আপনার ক্ষেত্রে শুভ ফলপ্রদ হবে, লটারি কাটলে আপনার কিন্তু অর্থ নাশই হবে, অর্থ কিন্তু ভালো জায়গায় দেবে না, তাই লটারি কাটবেন না, যেহেতু দ্বিতীয় রাহু কানেকশান করছে, আর দ্বিতীয় প্রতি মঙ্গল বুধের ঘরে হয়ে বসে রয়েছে, দ্বিতীয় রাহু বসে রয়েছে, তাই আমার নবতারা চক্র অনুযায়ী তার বিচার বিশ্লেষণ করে লটারি কাটা সেও হবে না, লটারি আপনি কাটবেন না, লটারি কাটলে কিন্তু আপনার অর্থ ব্যয় ছাড়া শুভ ফল কিন্তু দেবে না। লটারি না কেটে পারলে জ্যোতিষের সঙ্গে সুপরামর্শ করে, জ্যোতি আমরা জন্মচাঁদ রাশি সব বিচার করে নেওয়ার পরেই কিন্তু লটারি কাটার যুক্তি দিতে পারি, তাই লটারিকেও কাটবেন না। পারলে ভিডিওগুলো দেখবেন, যারা জ্যোতিষ বন্ধু যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা ভিডিওগুলো দেখবেন, দেখতে পারলে অবশ্যই করে বুঝতে পারবেন এবং এগিয়ে চলতে পারবেন, যে কতটা আপনি কী কানেকশান আপনার দিচ্ছে, বা কোনো অভিজ্ঞ জ্যোতিষ শিখে দিয়ে আমরা জন্মচাঁদটা দেখান, দশন্ত দশা, প্রত্যন্তদশা, পানদশা, শুক্রদশা দেখে নিই, দেখে দেখে নিয়ে তারপরে বিচার বিশ্লেষণ করতে পারেন, আমাকে তো দেখাতে পারেন। আমার অনলাইনে ফিস 701 টাকা, চেম্বার আসছে, চেম্বারে আসতে পারেন, চেম্বারে ফোন করলে বলবো কোথায় কোথায় চেম্বার রয়েছে, আর বিষয়ে জানতে গেলে আমার সাথে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।